আমি রমেনাথ চলে এসেছি, কি বলবো, সেরা একজন শিল্পীর ঘরে, যে শিল্পীর শুধু ভারতবর্ষ বা বাংলায় নয় সারা পৃথিবীতে যার নাম, সেই রমেশ চন্দ্র পাল অর্থাৎ রমেশ পালের স্টুডিওতে। দুর্গাপুজো আসলেই যার কথা মনে পড়ে আগে, তিনি কিন্তু রমেশ পাল, সেরা ভাস্কর, পৃথিবীর সেরা ভাস্কর আমি এইটুকু বলতে পারি। লন্ডনে যে দুর্গাপুজো হয়েছিল, সেই দুর্গাপুজোর যে প্রতিমা, সে লন্ডনে গেছিল সেই ছবিও কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টুডিওতে এসে। আই ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি। ওয়াহ, এটা দারুণ দারুণ একটা কথা, দারুণ একটা কথা কিন্তু আমরা এখানটায় দেখতে পেলাম। মানে এখনকার দিনে আমি জানি না শিল্পীদের এই দাপট বা এই ভাষা বলার মতন ক্ষমতা আছে কি না, যে ক্ষমতা কিন্তু বহুদিন আগে দেখিয়েছিলেন, কী বলবো, সেরা ভাস্কর শিল্পী রমেশ পাল মহাশয়। আমি রয়েছি আজ তার স্টুডিওতে, আমি কথা বলবো, চল পরিচয় করি দিই আগে, তারপর কথা বলছি। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, প্রতিমা জগতের কিংবদন্তি ভাস্কর শিল্পী শ্রী রমেশ চন্দ্র পালের পুত্র প্রশান্ত চন্দ্র পালের সাথে। নমস্কার প্রশান্তবাবু। প্রথম কথা সেটা হচ্ছে যে আমার কথা নয়, এটা হচ্ছে আপনার, ধরুন আপনার বাবার প্রচুর ফ্যান যারা ঠাকুর দেখেন, যারা প্রতিমা এবং বা পুরনো লোক, তাদের বক্তব্য হচ্ছে তারা রমেশ পালের প্রতিমা এই মুহূর্তে বিভিন্ন মণ্ডপে দেখতে পাচ্ছে না কেন? করোনার জন্য তো দু বছর খারাপ সময় গেছে, এই সময় বিশেষ তো নিশ্চয়ই দেখতে পাবেন তাদের যে ইচ্ছেটা, তাদের যে চাহিদা নিশ্চয়ই পূরণ করবে আগামী দিনে, এইটুকু বলতে পারি। আপনি কি বর্তমান আধুনিক যুগে যে থিমের ব্যাপার স্যাপারগুলো চলছে, থিমের দুর্গা, মানে ভেতরে গেলে বোঝাই যায় না ওটা দুর্গা না কি, এই ব্যাপারটা কী বলবেন, না আপনি কি থিম পুজোতে বিশ্বাস করছেন? প্রথম কথা হচ্ছে থিমের সঙ্গে তো সমতই যেগুলো পুজো, কোনো তার সঙ্গে বিরোধ নেই, দুটোই শিল্প। কিন্তু কথা যেটা হচ্ছে থিমে মেনলি হচ্ছে প্যান্ডেল, প্যান্ডেলটাই খুব দর্শনীয় হয়, নিশ্চয়ই প্রশংসার জন্য দু মাস তিন মাস ধরে প্যান্ডেল করে। কিন্তু সেখানে প্রতিমাটা মনে হয় যে প্যান্ডেলের যে চাকচিক্য তাতে প্রতিমাটা থিমের যে প্যান্ডেলের কাছে নগণ্য হয়েছে, থিমটাই হয়ে থিমের যে প্যান্ডেলটাই বড় হয়ে সেখানে ক্লারিস হয়, প্রতিমাটা হয়ে যায় অন্ধকারে। আচ্ছা, মানে বলতে চাইছেন যে প্রতিমায়ের মধ্যে আর মা দেখা যায় না? না, সেটা হয় না, কারণ সে থিমের মধ্যে সে প্রতিমাকে
প্রতিমার রূপ দেওয়া মনে হয় এটা সম্ভব হয়ে উঠছে না। এটাও আমরা ছোটবেলায় যখনই দেখতাম কোনো বড় পুজো, মানে ধরুন কলেজ স্কোয়ার হোক, একডালিয়া, আকসারকা, সেই বড় পুজোগুলো মানেই তো ছিল, মানে রমেশপাল ছাড়া আর তো কোনো ব্যাপারই নেই, মানে আমরা রমেশপালের প্রতিমাই দেখতে যেতাম। সেখান থেকে সত্যি সত্যি আমরা একটু ভারাক্রান্ত হচ্ছি যে আবার কবে আমরা এই প্রতিমা মানে দেখতে পাবো, এরকম একটা ব্যাপার রয়েছেই। চাইবেই তো, মানুষ চাইবে, ওটাই হচ্ছে অরিজিনাল মা দুর্গা সুপার উইম্যান, যাকে বলে প্রতিমার মধ্যে একটা সুসংহতি ছাপ, দুর্গাটা আগে কখনো দেখেনি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার এটা কি কুমোরটুলির মধ্যে পড়ে? কুমোরটুলির কাছে, কুমোরটুলির মধ্যে নয়, কুমোরটুলির কাছাকাছি। মানে প্রপার জায়গাটা কি যদি আপনি একটু বলেন ভালো হয়। প্রপার জায়গাটা সহজার মার্কেটের পাশে। আচ্ছা, রাজা নবকৃষ্ণ স্ট্রিটের ওখানে আপনার স্টুডিওটা? আমি যেখানে বসেছি এটা রাজা নবকৃষ্ণ স্ট্রিট। আচ্ছা, তো আপনাদের তো প্রচুর ঠাকুর বাইরেও যেত? প্রচুর যেত না, লিমিটেড আমরা পাঠাতাম। আমরা প্রচুর বাইরেও আমরা পাঠাইনি, কলকাতাও প্রচুর করিনি। আমাদের ব্যাপারটা লিমিটেড জায়গায় আমরা রাখতাম, কারণ আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, কোয়ালিটি, যেটা দেখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ সেখানে খড় বাদার প্রত্যেকেই আমরা রিসার্চ শুরু হয় আমাদের, বা আমিও করি। আপনার মনে হয় না যে আধুনিক যুগে এটা অনেকটাই মানে কি বলবো, মানে অচল পয়সার মতন ব্যাপারটা? কখনোই না, কখনোই না, অচল হতেই পারে না ব্যাপারটা। তাহলে তো থিম তো করতে পারতাম 10-20টা। সেটাই তো হচ্ছে, করেন না কেন, মানে আমাদের আমার বক্তব্যটাই যে করছেন না বললাম, থিমের ব্যাপারটা তো ঠিক প্রতিমার মানে আধ্যাত্মিক পুরোপুরি না। আপনার বক্তব্য সোজা কথা যে শিল্পের ওপর কেউ যেন ক্ষতিকারী না করে, ব্যাপারটা তাই? সেটা হলে ভালো হয়, শিল্পকে অবাধ বিচরণ করতে দেওয়া উচিত, শিল্পীর হাত ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, তার গ্রাউন্ডে অবাধ বিচরণ করতে দিলে মনে হয় ভালো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। প্রথম কথা হচ্ছে যে আসলে অনেকেই তো প্রশ্ন করে যে কোথায় কোথায়, মানে অনেকে মানে অনেকে মনে করে যে সত্যি সত্যি রমেশবাবু ইনস্টিটিউটটা আছে কি না, এটার জন্যই কিন্তু আমার মেন আশা। কারণ ওই যে বললাম দুর্গা পুজো মানেই যার কথা প্রথমে আসে রমেশবাবু, সেটাকে এমনিতে হবে, খুঁজতে হবে, খুঁজে খুঁজে পরিশ্রম করতে হবে, তবে তো রত্ন খুঁজতে তো পাওয়া যায়, এমনি তো পাওয়া যায় না। আর গোলাপ ফুল তুলতে গেলে কাটা গায়ে লাগবে। তাহলে আমরা কি এবছর কিছু প্রতিমা দেখতে পাচ্ছি? এবছর দেখব একটু। আচ্ছা, দেখি কলকাতার মধ্যেই না কলকাতার বাইরে কোথাও? না, কলকাতার মধ্যেও কলকাতার বাইরে কোথাও চলেছে। আপনাদের যে আপনারা যেমন প্রতিমা তৈরি করেন আর কি, সেই রকম মুখ কিন্তু ঠিক আর কোথাও দেখা গেল না। আচ্ছা, মানে অর্থাৎ সেই মুখটার মধ্যে আপনি সেরকম মুখ দেখতে চাইবেন কেন? আপনি সেরকম মুখ তো আমাদের কাছেই পাবেন, আপনি অন্যত্র সেই মুখ দেখতে চাও তো সেই জন্য আমিও তো নিরাশ। হ্যাঁ, সেই জন্য আমিও নিরাশ। আমাদেরটা আপনি দেখতে পাবেন। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি রমেন চলেছি, রটা উইথ রমেন আমার যে চ্যানেল, সেই চ্যানেলে সবাইকে স্বাগত। এবং আজ যার সাথে কথা বললাম সত্যি সত্যি আমার মনটাও খুব ভালো হয়ে গেল, কারণ এইরকম মানুষদের সাথে সাক্ষাৎ করা মানে কিন্তু মানে সাক্ষাৎ পাওয়া হচ্ছে মানে বিরাট বড় একটা ব্যাপার। আমি কিন্তু প্রচণ্ড কষ্ট করেছি, প্রচণ্ড খেটেছি এই শুধু এই মানুষের সাথে সাক্ষাৎ করবো বলে, এবং ডিস্টার্বও করেছি অনেকবার। যাই হোক, তার মানে বুঝতেই পারছি যে আমরা কিন্তু এবছর ওই মুখ আবার দেখতে পাচ্ছি, তবে সেগুলো আস্তে আস্তে কবে কোথায় কী ধীরে ধীরে আসবো, পরে কথা হবে আবার নিশ্চয়ই। তো সুতরাং আপনার সাথে আবার গল্প হবে পরে, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি রমেন। একটা ব্যাপার, আপনি যেটা বললেন যে ওই মুখ, সেখানে আমার একটু কথা আছে, সেই মুখ না শুধু মুখের উপর আপনারা ইম্পর্টেন্স দিলে হবে না, মুখ না টোটালিটি, তার থেকে অ্যানিম্যাল বার্ডস থেকে আরম্ভ করে কম্পোজিশন অ্যারেঞ্জমেন্টস এভরিথিং, নট অনলি ফেস, এই ভুলটা আপনার একটু হচ্ছে। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা অবশ্য আমার নয়, প্রত্যেকটা মানুষ, আমি তো তাদের কথাই বলি। হ্যাঁ, যাক তাহলে আজ একটা অনেক দামি জায়গায় বসেছিলাম, আমার জানি না আমার এখানটায় মানে আসার মতন ক্ষমতা আছে কিনা, কারণ আজকে আমি যেখানে এসেছিলাম সেই রমেশ চন্দ্র পালের স্টুডিওতে, মানে কী বলবো, এটা একটা কিংবদন্তি শিল্পী এবং বিরাট বড় একটা ব্যাপার। আমি একটি স্টুডিওতে ওনার যে কিছু ছবি আছে সেটাও একটু দেখাই, যারা অন্তত নতুন জেনারেশন তারা অন্তত মানে খুব আপ্লুত হবে হয়তো দেখলে, সেটা সেই প্রভাত প্রতিম শিল্পীর ছবি।
সাউন্ড অফ আছে বাহ এখানে একটা মাদার টেরেসার ছবি দেখতে পাচ্ছি এবং কিছু ঘোড়া ছবি প্রশান্ত ভাই এটা কি আপনারই এটা ওয়াটার কালার আছে বাহ জাস্ট ভাবা যায় যাই হোক পরে তো এরকম আবার কথা হবে প্রশান্তবাবুর সাথে আবার হয়তো আড্ডা মারা হবে যখন একবার পরিচয় হয়ে গেছে তাহলে আমি বিদায় নিচ্ছি প্রশান্তবাবু আপনাকেও নমস্কার আর আমার যারা চ্যানেলটা দেখছো তাদের প্রত্যেককেই বলি সুস্থ থেকো ভালো থেকো তোমাদেরকে এরকম প্রচুর ছোটো ছোটো গল্প আমি শোনাবো এবং আশা করি আজকের পর থেকে কারো আর প্রশ্ন থাকবে না যে আদৌ রমেশচন্দ্র পাল স্টুডিওটা আছে না নেই টাটা বাই বাই